সুস্বাগতম বন্ধুরা, আজকের এই ফ্রেশ ভিডিওতে দু থেকে ট্রান্সফার আপডেট নিউজ আপনাদেরকে দেওয়া রয়েছে। তো প্রথমেই যে আপডেট নিউজটা আপনাদেরকে দিতে চলেছি, ধনচন্দ্র মিতাই কেরালা ব্লাস্টার্স এফসি দল থেকে 2020 সালে কিন্তু ওড়িশা এফসি দলে গেছিলো লোন ডিলে খেলতে। তো সেই লোন ডিল কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে এই মরশুমেই। তো আবার পুনরায় ফিরে আসছে ধনচন্দ্র মিতাই কেরালা ব্লাস্টার্স এফসি দলে। তো কেরালা ব্লাস্টার্স এফসি দলে কিন্তু নেক্সট সিজনে তিনি খেলবেন। এরপরে আপনাদেরকে যে আপডেট নিউজটা দিতে চলেছি সেটা হচ্ছে বোর্জা হেরেরা, যিনি কিনা হায়দ্রাবাদ এফসি দলের হয়ে এই মৌসুমে খেলেছেন। তো সেই বোর্জা হেরেরা কিন্তু এখন জয়েন করছে এফসি গোয়া দলে, যেহেতু এফসি গোয়া দলের নতুন কোচ মানালো মার্কোস রোকা। তো সেই মানালো মার্কোস রোকাই কিন্তু বোর্জা হেরেরাকে হায়দ্রাবাদ এফসি দল থেকে নিয়ে যাচ্ছে অবশ্যই এফসি গোয়া দলে। তো নেক্সট সিজনে আপনারা খেলতে দেখতে পারবেন বোর্জা হেরেরাকে এফসি গোয়া দলে জার্সি গায়ে। তো বন্ধুরা, এরপরে আপনাদেরকে সবশেষে যে আপডেট নিউজটা দিতে চলেছি সেটা কোচ জন ফার্নান্ডোকে নিয়ে। কোচ জন ফার্নান্ডোর পারফরমেন্স নিয়ে আশা করি তোমাদের অনেকের অনেক মতামত রয়েছে। সদ্য সমর্থকরা কিন্তু বিরক্ত হয়ে গেছে কোচ জন ফার্নান্ডোর পারফরমেন্স নিয়ে। হ্যাঁ, তিনি আইএসএল চ্যাম্পিয়ন্স করতেই পারে মোহনবাগান দলকে, কিন্তু একটা পয়েন্ট মাথা রাখতেই হবে যে শেষের দিকে কিছু ম্যাচ ড্র করে, সেমিফাইনালে ম্যাচ ড্র করে পেনাল্টিতে জিতেছে, ফাইনালে উঠেছে, আবার ফাইনালেও ম্যাচ ড্র করে শেষ অবধি পেনাল্টিতে জিতেছে। তো এইগুলো একটা বড় পয়েন্ট ছিল আইএসএল চ্যাম্পিয়ন্স হওয়ার ক্ষেত্রে মোহনবাগান দলের। আর তাছাড়া সারা মরশুমে কিন্তু কখনো ভালো কখনো খারাপ এইভাবেই খেলে খেলে মোহনবাগান দল টপ সিক্সে কোয়ালিফাই করেছিল, তারপর সেমিফাইনাল, তারপর ফাইনাল খেলে চ্যাম্পিয়ন্স হয়েছিল। কিন্তু তার আগে যদি আমরা দেখি, অনেকটা সময় পেয়েছিল ডুরান কাপের প্রস্তুতি নেওয়ার জন্য, এবং ডুরান কাপেও কিন্তু তেমন একটা ভালো পারফরমেন্স জোয়ান ফার্নান্ডো করাতে পারেনি মোহনবাগান দলকে। এছাড়া সুপার কাপেও সেই একই ফলাফল আমরা দেখলাম, এবং সুপার কাপে তো খুবই মানে অবাক হয়ে গেলাম, কারণ প্রথম ম্যাচ এত ভালো পারফরমেন্স করার পর চ্যাম্পিয়ন্স দল কী করে শেষ দুটো ম্যাচে এরকম জঘন্য পারফরমেন্স করে, এর অজুহাত কী দেবে জানি না। যাই হোক, জোয়ান ফার্নান্ডোর এখন নেক্সট একটা টার্গেট রয়েছে, বা মোহনবাগান দলের একটা নেক্সট যে ম্যাচটা রয়েছে হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে, সেই ম্যাচে ভালো ফলাফল না করতে পারলে জোয়ান ফার্নান্ডোকে নিয়ে কিন্তু সিদ্ধান্ত নিতেই পারে। ঠিক আছে, নিতেই পারে, হবেই বলছি না, আবার হতেও পারে, এরকম একটা বিষয়। আর জোয়ান ফার্নান্ডোর প্ল্যান এ বি শুরু থেকেই ছিল না, আর এখনও অবধিও নেই। ঠিক আছে, আর তার যে স্ট্র্যাটেজি পরিকল্পনা কিছুই কিন্তু ভালো না যেটা সদ্য সমর্থকরা মনে করেন, এবং তাকে নিয়ে অনেকেই আমি মানে অনেক কমেন্ট দেখেছি তাকে নিয়ে যে কে কী মনে করছেন। তো সব বিষয়টাই মানে কোচের থেকে সদ্য সমর্থকরা যারা ফুটবল দেখেন তারা আরও ভালো করে বুঝতে পারছেন যে কি তাকে নিয়ে কোথায় কি প্রবলেম হচ্ছে, মেন সমস্যাটা কোথায় মোহনবাগান দলের। তো যাই হোক, ম্যানেজমেন্ট যেদিন এটা বুঝবে সেদিন সঠিক সিদ্ধান্ত নেবে। তো দেখা যায় কী হয়, কিন্তু নেক্সট এফসি কাপের ওই ম্যাচে যদি ঠিকঠাক ফলাফল না করতে পারে তাহলে হয়তো জোয়ান ফার্নান্ডোকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে মোহনবাগান দল। তো সেই ক্ষেত্রে আপনাদের কি মতামত রয়েছে এই বিষয়টা নিয়ে, যে মতামতটা দেওয়া রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন।